মানে সাধারণভাবে একটা জিনিস আমরা জেনে নেব যে হাম মানে এরকম হরুফে মোকাত্তাত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যেমন আলিফলাম কিতাব বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যেই সুরাসমূহ শুরু হয়েছে বিশেষ করে মাকি সুরা সেখানে প্রধানত কিতাব সম্পর্কিত কথা সেখানকার বিষয়গুলো প্রধানত আল্লাহর কিতাব সম্পর্কিত কথা আলিকা ইহি ইলাইকা ওয়া ইলাল্লাদিনা মিন কাবলিকা এভাবেই ওহি করেছি আমরা তোমার কাছে এবং তাদের কাছেও যারা ছিল তোমাদের আগে অর্থাৎ যারাই বার্তাবাহকের কাজ যুগে যুগে কালে কালে করেছে তাই না যেমন আমরা আমরা আয়া তেতাল্লিশে আগের সুরায় দেখে এসেছি বলা হয়নি তোমাকে তাছাড়া আর কিছুই যা বলা হয়েছিল তোমার আগে যত বার্তা বাহক এসেছিলেন তাদেরকে তো কাদিকা ইলাইকা ওয়া ইলাল্লাদা মিন কাবলিকা আল্লাহুল আদিদুল হাকিম যে আল্লাহ সর্বশক্তিমান তিনি সকল জ্ঞানে জ্ঞানী মাফিস মাফিল লাহু কিছু ওই মন্ডলীতে আর যা কিছু পৃথিবীতে সবই তাঁর ওয়াহু আল আলীল আদিম এবং তিনি উচ্চতর তিনি মহত্তর মহত্তম সামাওয়াত উপক্রম করে ওই আকাশ

এর মাঝখানে কারা আছে ফেরেস তারা আছে ইউস আব বেহুন বেহামদের তারা তার নাম কীর্তন করছেন নাম জপ করছেন প্রশংসা কীর্তনের সঙ্গে বা কৃতজ্ঞতা কীর্তনের সঙ্গে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের এবং অবিরাম ক্ষমা চেয়ে যাচ্ছে তারা তাদের জন্য যারা আছে এই পৃথিবীতে আলা আল্লাহ রাহিম তারপরেও তোমরা জেনে নাও যে নিঃসন্দেহে আল্লাহ তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি পরম করুণাময় বাস্তবতারা দেখলাম তো আমরা যে আমাদের অবস্থা এখন এই যে কোনো মুহূর্তে ওই সাত আকাশ একসঙ্গে হুড়মুড় করে ভেঙে পড়তে চায় আমাদের উপরে কেন ভেঙে পড়ছে না ফেরেস তারা রীতিমতো আমাদের জন্য আমাদের আমাদের ক্ষমার জন্য প্রার্থনা করে যাচ্ছে মিন দিনা আউলিয়া আল্লাহ হাফিজুন আলহিম যারা বানিয়ে নিয়েছে তাকে ছাড়া আউলিয়া আল্লাহ এখানে এসে শিরকের মূল বাস্তবতাটা পরিষ্কার হয়ে গেল অর্থাৎ এক আল্লাহকে সকলেই মানে এক আল্লাহকে সকলেই মানে কিন্তু ঘটনাটা কি এরা আল্লাহর ওয়ালি এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দেবেন তো সুরায় হামিম সাজদা এবং সুরা সুরা আমরা এর মাঝখানে আরেকটি সুর আর এখানে আয়াতকে আমরা নিয়ে আসব সাত নম্বর সূরা অর্থাৎ সুরা আরাফের যে নির্দেশনা আমাদের আল্লাহ দিয়েছেন আয়াত তিনি এত্তাবেউ মা ইলাইকুম মেন রব্বেকুম মেন রব মেনে চলো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি সরাসরি যে কিতাব নিচ্ছেন যে মানুষেরা কিতাব নিচ্ছেন বা সকল মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মা আউলিয়া ঠিক একই কথা কোনোভাবে তোমরা মেনে নেবে না তাকে ছাড়া অর্থাৎ কিতাব ছাড়া আর কোন বলিয়া উলিয়া স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন কালি ইলাম মা তাদা তোমাদের মধ্যে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য খুবই কম যারা এই কথাটা মনে রাখে বোঝা গেল সে ব্যতিক্রম আল্লাহ তালা দেখে রেখে দিয়েছেন তো এখানে কি বলছেন যে তকাদুসাফতার নামিন ফিনা ও আকাশ মন্দলী উপর থেকে ভেঙে পড়ার উপক্রম করে ওয়াল মালাইকাতহ না বেহামদের এবং ফেরেস তারা তাদের মানে যাকে বলে যে কৃতজ্ঞতা কীর্তনের সাথে তার নাম মানে তার পবিত্রতা বর্ণনা করে যাচ্ছেন অবিরাম তারা ক্ষমা চেয়ে যাচ্ছে যারা আছে পৃথিবীতে আলা ইন্না ইন আল্লাহ হুয়াল গাফরুর রাহিম তোমরা জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ন এবং পরম করুণাময় করুণাময়া মিন্দুনী আউলিয়া আল্লাহ পাওয়া গেল ধরে নেই যারা বানিয়ে নিয়েছে তাকে ছাড়া হি তাকে ছাড়া আউলিয়া আল্লাহ আল্লাহর আরো অনেক সাংগাঙ্গ বা বন্ধু বান্ধব বা তার ক্ষমতার অধিকারী না আলাইহিম তিনিও তাদের উপরে মানে সংরক্ষক মানে তাদের উপরেও একটা সংরক্ষণ তার আছে ওয়ামা আন্তা আন্ত আলিহিম বিকিল তুমি কোনোভাবেই এদের উকিল নও হলো মানে এইভাবে যারা এক আল্লাহকে মানতে চায় না আমরা কি দেখালাম আমরা সুরাই ইয়াসিন থেকে করত তাই না আমরা সেটা দেখে যাচ্ছি সব সবসময় যেন প্রত্যেক সুরা পড়ার সময় আমরা যেন কথা মনে রাখি যে তিনি কিন্তু ওয়াহেদ তাই না ওই যে আল্লাহ আল্লাহ খালিস উল জুমার সূরা সাফফাত কি আচে সারা সাফফাত কি আচে ওয়াসাফাতিসফন فالজাজিরাতে জাজরান ফতালিয়াতে যিকরান ইন্ন ইলাহুকুম লা ওয়াহিদুন ওয়াহিদুন তোমাদের ইলাহ একজন মাত্র একজন তো সেই সুর মূল সুর কেন এটা চলছে এখানে ওয়ালযিন ইত্তাকধূ মিন দূনিহি আউলিয়া আউলিয়া আল্লাহ হাফিজ উন আলাইহিম আল্লাহ তাদের উপরেও আল্লাহ তালা সংরক্ষক ওম বি আর তুমি নও এদের মানে অর্থাৎ এরা যেখানে আছে এদের ওকালতির দায়িত্ব তোমাদের এদের তত্ত্বাবধায়ক তুমি ও হাইনা আসলো সেই সাবজেক্ট কোরআন এভাবেই আমি ওহি করেছি তোমার কাছে কোরআন আরবি ইয়ান আরবি ভাষার এই পাঠ্য লে তুন জেরা উম্মুল কোরা যেন তুমি সাবধান করতে পারো সকল মানে জনপদের মা বা সেন্টার অফ দ্য আর্থ যাকে ন যেটা বলতেন এক সময় যে যখন ম্যাপে মানুষ মানব মানুষ মানব নির্মিত ম্যাপে উত্তর যখন দক্ষিণ ছিল আর দক্ষিণ যখন উত্তরের নাম ছিল তখনও এই মক্কা সেন্টার অফ দ্য আর্থ গ্লোবের সেন্টার আর আবার যখন উত্তর উত্তরে চলে গেল এবং দক্ষিণ দক্ষিণে চলে গেল যখন নাম পরিবর্তন হলো উত্তর দক্ষিণের বা দিক পরিবর্তন হলো উত্তর দক্ষিণের তখনও সেন্টার একই জায়গায় পয়েন্ট করে মক্কা তো এটা যে কোনো অর্থেই সেন্টার অব দ্য আর্থ অর্থাৎ উম্মুল কোরা তো তোমার কাছে আমি এই কোরআন পাঠিয়েছি আরবি ভাষায় পাঠ্য করেছি যেন তুমি সাবধান করতে পারো সকল নগরী বা সকল জনপদের মা ওয়ামান হাউলাহা আর যারা আছে তার চারিপাশে ও তুনজেরা ইয়মআ জামায় এবং সাবধান করবে ইয়মাল জামায় লারাই ফি সকলের জমায়েতের দিন যে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই ফরিক ফিল জান্না বা ফরিক উনফিল সাঈর সেই দিন একদল মানুষ অর্থাৎ মানুষের এক ভাগ হবে এক অংশ হবে জান্নাতে আর এক অংশ হবে জাহান্নামে এখন মানুষ মানে কত সুন্দরভাবে বলে যাচ্ছে আমরা ফাঁকে ফাঁকে দেখে যাই অর্থাৎ মানুষ নিজেই নির্ধারণ করুক সে কোথায় যাবে তো অনিবার্য যা ঘটমান যদি চাইতেন আল্লাহ উম্মাতান আলাহমাত সকল মানুষকে তিনি এক মতের মতি এক পথের পথিক মানুষই বানাতেন এক বিশ্বাসী বিশ্বাসী মানুষই বানাতেন ওয়ালাকিন না ইউদ খেলু মান ফির আহমাতিহি এই জায়গাটা যেন আমরা দেখি এখানে তিনি যাহাকে চাহেন শিও রহমতে দাখিল করেন এই যে ব্যাপারটা একালের আমরা যেটা তর্জমা যেটা আমরা পড়ি বা একালের গবেষণা যেটা বলে সেটা হলো যে ওয়ালাকিন ইউদ খেলু মান ইয়াসা ফির আহমাতি কিন্তু ব্যতিক্রম এই যে তিনি প্রবেশ করিয়ে নেন তাকে যে চায় তার করুণার মধ্যে আসতে তিনি প্রবেশ করিয়ে নেন তিনি প্রবেশ করিয়ে নেন তিনি প্রবেশ করতে দেন যে চায় তার করুণার ছায়াতলে আসতে যে চায় না তার করুণার ছায়া তলে আসতে তারাই সর্বনাশ করছে তাদের নিজেদের মা লাহম মিন ওয়ালিয়েন তাদের নেই কোনো অভিভাবক ওয়ালা নাসীর না কোনো সাহায্যকারী ব্যাপারটা পরিষ্কার আলহামদুলিল্লাহ আমিনিয়া নাকি তারা তাকে ছেড়ে বানিয়ে নিয়েছে আরো অনেক উলিয়া উলিয়া অনেক অভিভাবক যেখানে আল্লাহ একমাত্র তিনি আল ওয়ালি একমাত্র অভিভাবক ওয়াহু আল মাউতা এবং তিনি জীবিত করেন মৃতদেরকে ওয়াহু আলা কুল্লে সাইয়েন কাদির এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম ওয়া মালা ফিহে মিন সাইয়েন ফাহুক ওমা ইহামাফ তুম আর তোমরা যে সমস্ত বিষয় নিয়ে তোমরা তোমরাফ করো বা তোমরা মানে যাকে বলে যে বিতর্ক করো যে কোনো বিষয়ে যে কোনো বিষয় হোক ফাহুক মুহ তাহলে মূল সিদ্ধান্ত কার কাছে চাইবে আল্লাহর কাছে এখন কোরআনের যে সামঞ্জস্য কোরআন যে কোরআনের ব্যাখ্যা করে বা ইন্নাল কোরআন এবং কোরআনে যে সকল সমস্যার সমাধান তাই না এটা আমরা যে কোনো বিষয়ে বিতর্ক আমরা দুইশো তেরোতে আমরা কি দেখলাম আমরা সোরা বাকার যে নাসু ওম্মাতান ওয়াহেদাতান মানুষ এক সময় ছিল একটি মাত্র জনগোষ্ঠী যেটা ঠিক এইখানে ওয়ালাউসাহ আল্লাহ জালাহুম উম্মাতান ওয়াহেদাতান আমরা ভাষাটাও দেখিনি যদি আল্লাহ চাইতেন তাহলে সকল মানুষকে একই উম্মত বা এক মতের মতি বানাতেন মানুষ এক সময় সেরকমই ছিল উম্মাতান আল্লাহ নবীন কিন্তু তারপর আমরা ব্র্যাকেটে ধরে নিই অর্থাৎ জনসংখ্যা বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে নবীগণকে মুবাশের বা মঞ্জিরি নবীগণের পরিচয় কি তারা সুসংবাদদাতা এবং সাবধানকর্তা সাবধানকারী কিতাব তাহলে নবীরা সুসংবাদদাতা এবং সাবধানকারী এই পর্যন্তই তাদের পরিচয় এবং পাঠিয়েছেন তাদের সঙ্গে কিতাব অর্থাৎ সত্য নিয়ে ধরে নেই এইভাবেই সত্য নিয়ে নাস এটা কিন্তু সর্বকালের কথা যেন ফয়সালা দিতে পারে মানুষের মধ্যে যে কোনো বিষয়ে তারা এখতালাপ করে সেই একখতেলাপে যে কোনো বিষয়ে তারা বিতর্ক করে সেই বিতর্কে তাহলে সর্বকালে সকল মানুষের মধ্যে যে কোনো বিষয়ে যে কোনো বিতর্কের ফয়সালা দেবে কে কিতাব এখানে যেটা সরাসরি আল্লাহকে দেখানো হয়েছে ওমা এখতালাফ তোম যাই তোমরা বিতর্ক করো ফি হে তার মধ্যে সাইয়েন যে কোনো বিষয়ে ফাহুক মুহল আল্লাহ ফয়সালা তো আল্লাহর কাছে দালিকুমুল্লাহ এই তোমাদের আল্লাহ একমাত্র মান্য রব্বি যিনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আমার প্রভু আলাইহে তাবাক্কালতু আমি তার উপরেই ভরসা করে আছি ওয়া ইলাইহে উনিব যেহেতু তার কাছেই আমার ফিরে যেতে হবে ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি জাল আলাকুম মিন আনফুসিকুম আজওয়াজান বানিয়েছেন তিনি তোমাদের নিজেদের ভেতর থেকেই বিপরীত লিঙ্গের জোড়া ওয়ামিনাল আনাম এবং তোমাদের যে গৃহপালিত পশু তার মধ্যেও আছে আজওয়াজা বিপরীত লিঙ্গের জোড়া হলো এখানে যারা বলতে আমি বলবো তোমাদেরকে মানে ফসলের মতো উৎপন্ন করে যাচ্ছেন তিনি এসবের মধ্যে রেখে শাইউন তার মতো এমন কোন বস্তু নেই সাকলিহি সৈয়ন সব সবসময় যে কথাটা বলে মূর্তি পূজকদের মোকাবেলায় মানে তার মতো কেউ নেই কোনো বস্তু নেই ওয়াহু সামিউল আলিম এবং তিনি সব শোনেন তিনি সব সামিউল বসির সব দেখেন লহু মকালিদুসামাওয়াতিওয়ালার দই আকাশ মন্ডলী আরে পৃথিবীর যত ভান্ডার সকল ভান্ডারের চাবি তাঁর কাছে ইয়াব মাইয়া শাহ একদম বিশাল করে দেন প্রশস্ত করে দেন জীবিকাকে যার জন্য তিনি চান ওয়ায়াকদিরু আর বাদবাকি দেন প্রয়োজন পরিমাণ এই কথা দুটো পাশাপাশি ইন্নাহু বেকুল্লে সৈয়েন আলীম নিঃসন্দেহে তিনি এমন প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত একখানি আয়াতের সামনে আমরা চলে এসেছি সারা আলাকুম দিন সারা আলাকুম তাহলে সারা বলতে কি বোঝাবো একটা কাঠামো করে দেওয়া হয়েছে একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থার একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জীবন ব্যবস্থার মা ওয়াসা বিহি নুহান ঠিক যে কথা ওহি করা হয়েছিল নুহ আমরা কিন্তু আবারও যাব যে মা ইউ কাল উলাকা ইল্লা মা কদ কিলা লির রসুল মিন কাবলিকা আয়া তেতাল্লিশ সুরা হামিম সাজদা এমন কিছু বলা হয়নি তোমাকে যা তোমার আগের বার্তাবাহক বা আগের রসুলদেরকে বলা হয়নি অর্থাৎ আগের রসুলদেরকে যা বলা হয়েছে তোমাকে ঠিক তাই বলা হচ্ছে সারা আলাকুম মেনাদ দিনে একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতির মা ওয়াসা যা ওসিয়াত করা হয়েছিল বিহি নুহান একইভাবে নুহকে ওয়াল্লাদি আওহাইনা ইলাইকা মানে সেটাই ওহি করা হয়েছে তোমাকে মিলে গেল কথা তেতাল্লিশের সাথে ওয়ামা ওয়াসাইনা বিহি এব্রাহিম আর যা ওহি করেছি আমরা এটাই এব্রাহিমের অর্থাৎ যা ওহি করেছি ওসিয়াত করেছি আমরা ইব্রাহিমকে এটাই ওয়া ওয়া ওয়াঈসা এবং মূসাকে এবং ঈশাকে কি বলেছি আন আকিমু আদ্দিন নাকিমু আর দিন ওয়ালা তথা ফার তাহলে এখন এখানে দিন বলতে কি বোঝাবো আমরা একে তো হুয়াল্লাদী আরশালা রসুল বিলহুদা বা দিন হাক তো দিন হক মানে কিতাবুল লহ আর আরশালা রসুল আহু বিলহুদা হিদায়ত ও কিতাবুল দুটোই এক এবং এই কথা দুটো নিয়ে আমি বহু আলেমের দুয়ারে আমি ধর্ণা দিয়েছি যে এই দুটো কথা আসলে কি দুটো কথা আসলে একই বিলহুদা মানে সামগ্রিক নির্দেশনা আর দিনে হক মানে আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতি সিম্পল ম্যাটার তাহলে এখানে যে দিন বলা হচ্ছে ওসিয়াত করা হচ্ছে ওহির মাধ্যমে যা পরবর্তীকালে কিতাব হয়ে প্রকাশ পাচ্ছে বোঝা গেল কথাটা তো সেই কিতাবে কি লেখা আছে মানুষের আল্লাহর মনোনীত জীবন বিধান বা আল্লাহর মনোনীত জীবন পদ্ধতি সেটাই আমি ওসিয়াত করেছি নুহকে ইব্রাহিমকে এবং মুসা কে আন আকিম উদ্দিন যেই জীবন বিধান বা যেই জীবন ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হলো অর্থাৎ যেই কিতাব দেওয়া হলো এটাকে প্রতিষ্ঠিত বলা কর্তা তাফার ফিহে এর মধ্যে কোনো ভাগ করো না বিভাজন করো না এই কথাটা আমরা কত জায়গার থেকে দেখবো একখানা আয়াতই আমাদের আজকে ইনশাল্লাহ যে জিনিসটা একটু আমরা কত জায়গার থেকে দেখবো যে আমরা প্রথমেই যাব সোরা আল ইমরানে আমরা একশো এক থেকে যদি মানে আমরা একশো আয়াতখানাকে যদি নিয়ে নিই তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো এখনকার প্রেক্ষিত আর তখন যা ঘটেছিল যে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় আলিমরানের একশো আয়াতে ইয়া ইহাল্লিনা আমানু ওহে যারা বিশ্বাস এনেছ ইন তুতি আনা তুল কিতাব আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একটা শ্রেণীকে যদি তোমরা মেনে নাও তাদের কোনো কথা যদি তোমরা মেনে নাও যিরদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন সরাসরি ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে তোমাদের এই বিশ্বাস পাওয়ার পরেও কাফের বানিয়ে দেবে অবিশ্বাসী বানিয়ে দেবে ভাবেন একটু মানে কিতাব সম্পর্কে কোনো বিকৃত আলেমের কোনো কথা শোনা ওয়াকাইফা আর এখন তোমরা এই অকৃতজ্ঞতা কি করে করবে আন্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ যেখানে আল্লাহর আয়াত তোমাদেরকে পড়ে পড়ে শোনানো হচ্ছে এবং যেখানে তোমাদের মধ্যে আল্লাহর বার্তাবাহক বর্তমান ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ এখন তো যেই মিশে যাবে আল্লাহতে কি করে মিশে যাবে আঁকড়ে ধরবে আল্লাহকে কি করে আল্লাহকে আঁকড়ে ধরবে অর্থাৎ আল্লাহ কিতাবুল্লাহ এটা আমরা পরে আয়াতি পেয়ে যাবো ফাকাতহুদি আইলাতে মোস্তাকে তাহলে সে নিশ্চিত হয়ে যাক যে তাকে সোজাপদ দেখিয়েই দেওয়া হয়েছে যে কিতাব আঁকড়ে ধরবে আল্লাহকে আঁকড়ে ধরবে সে নিশ্চিত হয়ে যাক যে তাকে সোজাপথ দেখিয়েই দেওয়া হয়েছে ইয়া আইয়ো আল্লা আমানু মান এতাকুল্লাহ ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহর অসন্তুষ থেকে রক্ষা করো নিজেদেরকে হাক্কা তোকাতিহি অর্থাৎ যতটা রক্ষা করার দাবি তোমাদের কাছে রাখে তার মানে কতটা সতর্ক হতে হবে নিজের জীবনের ক্ষেত্রে ওয়ালা তামুতুন না অর্থাৎ আল্লাহর কথা মানতে গিয়ে এর সঙ্গে কোনোভাবে যেন কাউকে কোনো দিক থেকে অংশীদার করা না হয় তামুতুননা ইল্লা বা আন্তঃ মুসলিমন এবং তোমরা কিছুতেই মৃত্যুমুখে পতিত হবে না এমন অবস্থায় যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও তার প্রতি এবার আসুন ওয়া তাসিমু বেহাবলিল্লাহে জ্যামিয়ান সর্বকালের আমাদের এই হাজার বছরের সকল মোফাস্সেরিন যত ব্যাখ্যা তা যত তর্জমান আছে কোরআনের সকলেই বেহাবলিল্লাহ মানে কেতাবল্লাহ পরিষ্কার হয়ে গেল তো তোমরা একদম মিলিত হয়ে আঁকড়ে ধরো কিতাবুল্লাহ ওয়া ওয়াতাসিমু এখানে ওয়ামান ইয়া তাসিম বিল্লা আর এখানে কি ওয়া তাসিম বিহাবলিল্লা জামিয়ান সকলে একত্রে ওয়ালা তাতাফার রাকু ওয়ালা তাফার রাকু এইখানে মানে কিতাব ধরার ক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতা করো না হলো আচ্ছা আমরা আর বেশি যাব না তো সারা আলাকুম বুঝে গেলাম যে কিতাবই আমাদের দিন সারা আলাকুম মিনাদ্দি ওহাইনা ইলাইকা ওয়ামা ওয়সাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আচ্ছা আরেকখানা আয়াত একটু না বললে আবার অবশিষ্ট থেকে যাবে কারণ আল্লাহ তালা নিজে যখন আমাদেরকে তার ইমানের শপথ বাক্য পাঠ করাচ্ছেন একশো ছাব্বিশ একশো ছত্রিশ সেই ব্যাপারটা আমরা সকলে মিলে একটু পড়িয়ে নেই যে আল্লাহ তালা কীভাবে আমাদেরকে ইমান আনিয়েছেন কুলু তোমরা বলো আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে আর যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি ওমা উন জিলা ইলা ইব্রাহিম যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের প্রতি ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়াইয়াকুবসবাত এবং ইসমাইলের প্রতি এ প্রতি ইয়াকুবের প্রতি এবং সেই ধারাবাহিকতার যারা তাদের প্রতি উতিয়া উতিয়া এবং এবং যা দেওয়া হয়েছিল মুসাকে প্রতিছিল ইসাকে আর সকল নবীগণকে যখন যেভাবে যিনি উপস্থিত ছিলেন তাকে যা দেওয়া হয়েছে তাহলে নবী এবং রসুল উভয় এখানে উপস্থিত লা ফারিক ও বাইনা হাদিম মিন হোম আল্লাহ পড়াচ্ছেন আল্লাহ আদেশ করেছেন কুলু লান মানে রসুল নন এমন নয় যে এই আয়াত রসুলের মাধ্যমে আমাদেরকে বলানো হচ্ছে না সরাসরি আল্লাহ বলছেন যেমন রসুলকে বলছেন কুল আর এখানে আমাদেরকে বলছেন কুলু তোমরা বলো এ আদেশ সরাসরি লিকু বাইন আহাদে মেন হোম আমরা পার্থক্য করি না এদের মধ্যে কাউ কারো চাইতে কাউকে ও নাহানু লাহু মুসলিম এবং আমরা সম্পূর্ণ তার প্রতি সমর্পিত এই যে দিন এই যে জীবন পদ্ধতি বা এই যে জীবন সেই জীবনই আন আকিম উদ্দিন আরেকটি একটি ছোট্ট একটি রেফারেন্স আমরা দিয়ে এই প্রসঙ্গে শেষ করব আমরা সোরা তোমার সোরা মায়েদা সোরা মায়েদার লাস্তুম আলা সাইন এখানে ইয়া ইউহার রসুল ইয়া ইউহার রসুল তাই না সুরা মায়দার সাতষট্টি ওহে বার্তাবাহক বল্লিক মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা পৌঁছে দাও যা নাজিল করা হয়েছে তোমার কাছে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওয়াইনলাম তা ফাল এখন এই কাজটা যদি তুমি না করো ফমা বল্লাগতা রিসাল আতাহু তাহলে তুমি কিন্তু তার চিঠি পৌঁছালে না তাহলে রসুলের কিছু বাড়িয়ে বলার সুযোগটা কোথায় ঠিক একই জায়গায় আরেকটি রেফারেন্স না দিলেই হবে না কারণ সুরা হাক্কা বলছি আমরা যাব আমরা একটু পরে যাব সুরে হাক্কা সোরে হাক্কার আয়াতখানা দেখে আমি যে কথাটি বলেছি তার দলিল হিসাবে যে রসুলের বাড়িয়ে বলার কোনো সুযোগ একেবারেই যে নেই সেটা যখন কোরআন বলে তখন আমরা একটু বিভ্রান্ত হয়ে যাই যে এখন আমরা যাব কোথায় কারণ সমাজ বলছে এক কথা আর কিতাব বলছে এক কথা হাক্কার আয়াত চুয়াল্লিশ বলছে ওয়ালাউ তাকালা আলাইনা বাদাল আকাবিল যদি এই বার্তাবাহক বা যদি এই রসুল বলতো আমাদের নামে বাড়িয়ে কোনো একটি কথাও লা ধরতাম তাকে তাহলে তারা ডান ধরে সুমালা কাতানা মিনহুল ওয়তিন এবং তার ছিন্ন করে দিতাম কেটে দিতাম আমরা তার স্মারক বা কণ্ঠশিরা ভাবা যায় যে আল্লাহ রসুলকে এই কথা বলতে পারেন তার মানে আল্লাহ তালা তার বাণীর ক্ষেত্রে কতটা কতটা মানে কি বলবো আর কি কতটা নিরঙ্কুশ যে তার যে বাণী যথাযথভাবে তাই রসুল করে এবং এই জন্যই তিনি সেই ব্যক্তি সেই যে সমস্ত মানুষদেরকে তিনি রসুল বানিয়েছেন তাদেরকে তিনি তার আগে থেকেই সংরক্ষণে রেখেছেন যাতে কোনোভাবে কোনো কন্টামিনেশন কোনো মিশ্রণ আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবার ক্ষেত্রে না ঘটে তো এখানে সেই চূড়ান্ত কথাটি বলে দেওয়া হলো সোরায় হাক্কা আয়াত চুয়াল্লিশ পাঁচচল্লিশ এবং ছিচল্লিশ হলো তো এই জিনিসটা দেখলাম এই জন্য যে আচ্ছা এরপরে আমরা আবার যাবো সোরা মায়েদায় সেই জায়গাটায় যে তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তাহু। আচ্ছা পৌঁছাতে গেলে কি হবে ওল্লাহ ইয়া সিমুকা নাস। তুমি পৌঁছাতে গেলেই মানুষ বাধা দেবে তাহলে আল্লাহ মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করবেন সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আদিম ইন আল্লাহ আল্লাহ ইয়াহাদি আল কাফিরিন দেখো একটা কথা পরিষ্কার যে আল্লাহ কিছুতেই পথ দেখাবেন না তাদেরকে যারা বিশ্বাস করবে না কলিয়া হালাল কিতাব বলে দাও হে কিতাবের দাবিদাররা লস্তুম আলা সাই ইন কোন কিছুর উপরেই তোমরা দাঁড়ানো নও হাত্তা যে পর্যন্ত না আর তওরাত তোমরা কায়েম করবে প্রতিষ্ঠিত করবে আলারা তাওরাত, ওয়াল ইঞ্জিল এবং ইঞ্জিল তাহলে কিতাব তো যুদ্ধ উভয় পক্ষই এবং ইঞ্জিল ইম রেক আর এখন যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে একই তো কিতাব ওয়ালাইয়াজিদান্না কাসিরাম মেন হোম এ কথা ওয়ালা বলে দিচ্ছেন দেখো এটা মানে বাড়াবে না তাদের অনেকের মধ্যেই মা উনজিলা ইলাইকা হে মাহম্মাদ যা আজিল করা হয়েছে তোমার প্রতি মেন রব্বিকা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তুগয়ানান ওয়াক্কফরা সীমালঙ্ঘন এবং অকৃতজ্ঞতা বা প্রত্যাখ্যান মানে তুমি এখন যদি কিতাব বলতে যাও তাহলে তোমাকে প্রত্যাখ্যান করা হবে এবং তারা লঙ্ঘন করবে চরম অবস্থা সৃষ্টি করবে যে তুমি অবাক হয়ে যাবা সেই কিতাব আলাদেরকে বলা হচ্ছে লস্তুম আলা সাইন ফলা তা আলাল কৌমিল কাফির অতএব যারা এই কিতাব নিচ্ছে না তাদের ব্যাপারে তুমি হতাশ হয়েও না বা কোনো দুঃখ প্রকাশ করে লাভ নেই কোন আসুন এবারে এই আয়াতখানা দিয়েই আমরা শেষ করি আজকের আমাদের পাঠ সারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নুহান নুহান ওয়াল্লাদি আহাইনা ইলাইকা ওয়া ওসাইনা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া আন আকিমু আদ্দিন বলা তা তাফার রাকু ফি হে অর্থাৎ এই দিন অর্থাৎ এই কিতাব উল্লাহ কায়েম করার ক্ষেত্রে অর্থাৎ যেকালে যেই বহির্ মাধ্যমে আল্লাহ যে বাণী ও বার্তা রসুলের মাধ্যমে পাঠান তা কায়েম করার ক্ষেত্রে তোমরা কোনো তাফার রাকু ফি এর মধ্যে কোনো বিচ্ছিন্নতার সৃষ্টি করো না কাবুরা আলাল মুর্শে কি এই ব্যাপারটা বিশ্ব অবিশ্ব মানে যারা মুশশেক আল্লাহর সাথে কাউকে অংশ কাউকে অংশীদার করে কাউকে কোন কোনোভাবে এমনকি রসুলকেও যদি অংশীদার করে যেমন যেমন ওজায়ের আল্লাহর পুত্র ওয়াকালাতির ইহুদু ওজায়ের ইবনুল্লাহ ওয়াকালাতির নাসারা মসি ইবনুল্লাহ তাহলে আমাদের আগের দুই উম্মতি অন্তত পুত্র বানিয়ে শির করেছে আর আমরা আমাদের রসুলকে না বানালে কাউকেই বানাতেন না যা সর্বকালের শ্রেষ্ঠ বলে দেওয়ার বলে দিয়েছি একদম নিকৃষ্টতর পাপিষ্ট বান্দাটিও তিনি যার থেকে নিয়ে জানলাতে চলে যাবেন তার সুপারিশে সকল মানুষ ক্ষমা পেয়ে যাবেন এই যে গল্প চলছে কোথায় এর কোনো ধারে কাছেও তো এই কিতাবের কোনো সন্ধান পাওয়া যায় না আকিম উদ্দিন ওালফার রকফি কাবুর আল আল মুশিক কোনোভাবে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে যেমন আমরা আমরা রসুলেরকে অংশীদার করি এটা তো সরাসরি পরিষ্কার এটা বলতে আর এখন দ্বিধা থাকারই কথা না যে রসুলকে আল্লাহ শক্তি ক্ষমতার অংশীদার মনে করি কারণ তার সুপারিশের মধ্যে কি এমন পাওয়ার থাকতে পারে যে পাওয়ার আল্লাহ মানতে বাধ্য যে না যেখানে কোরআন পরিষ্কার করে বলে দিচ্ছে এমন কোন সুপারিশকারী নেই যার কথা মানা হবে সে আয়তের নাম্বার কালকে আনলাম দেখাবো ইনশাল্লাহ তাহলে আনাকিম উদ্দিন মুশিকিন মা এবার আসলো পরিষ্কার একদম কেদাবল্লাহ তুমি যেদিকে ডাকছো যারা শের করে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে তাদের এর কাছে আসা খুবই মানে মানে খুবই মানে কষ্টকর ব্যাপার আল্লাহ ইয়াজি ইলাইহে মানিয়াশাহ আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে যে মনোনীত হতে চায় বা ইয়াহাদি ইলাইহে মান ইউনিব এখানে এসে দলিল হয়ে গেল এবং তিনি পদ দেখান তার দিকে যে সেদিকে ফেরে ফেরে চলতে শুরু করে তাহলে এই বিষয়টা যে মাইয়াশা বা এর দলিল হয়ে গেল মান ইউনিব আল্লাহ কাকে চাইবেন যে তিনি তাকে হেদায়েত করুন মানে বাছাই করে মনোনীত করেন যে চায় যে প্রভু আমাকে মনোনীত করো এবং তার চেষ্টা সে করে ওয়া ওয়াহাদি ইহে এবং তার দিকে তিনি পথ দেখান বা তার দিকে তিনি পরিচালিত করেন কাকে মানে ইউনিব যে তার দিকে ফিরে চলতে শুরু করে আলহামদুলিল্লাহ রবনা তুদে কুলু বানা বাদা ও হাবানা মিল্লাদ